আপনারা শুধু মাদ্রাসায় যাকাতের কথা শুনছেন, মাদ্রাসায় দেন, লিল্লা বোর্ডিং এ দেন, হুজুরদেরকে দেন, কে বলেছে ফালতু কথা? যাকাতের খাতা আল্লাহ বলে দিয়েছে আটটা। যাকাতের জন্য সব থেকে বড় হকদার হলো, সব থেকে বড় হকদার হলো নিজের নিকট আত্মীয় স্বজন, তাকে যাকাত দেন। তবে ইসলাম একটা সৌন্দর্য বলে দিয়েছে, যাকাত দেবে মনে মনে গোপনে, মুখ দিয়ে উচ্চারণ করবে না। যেমন মায়ের পেটের ভাই, বাবাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না। মায়ের পেটের ভাই আলাদা হয়ে গেছে সেপারেশনের পর, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি, কিন্তু মায়ের পেটের ভাই খুব কষ্টে আছে, মায়ের পেটের বোনটা কষ্টে আছে, বাবার বোন ফুফুটা বড় কষ্টে আছে, বাবার ভাই চাচাটা বড় কষ্টে আছে। যাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি এই যাকাত সর্বপ্রথম হক হলো আমার ওই আত্মীয়, যাকাত তো দেবো, ইসলামের সৌন্দর্য দেখেন, বলে দেবো না এই না ধরো 5000 টাকা যাকাত দিলাম, যাও বাচ্চা কাচ্চা নিয়ে কিছু কিনে খাও, এরকম কিছু জানোয়ার মার্কা লোক আছে, তোর টাকা তোর বুকের উপর ফেরেশতারা ফেকে মারুক। বরং সৌন্দর্য কি গোপনে, ভাইয়ের হাতে দিলেন, ফুফুর হাতে দিলেন, 5000 টাকা দিলেন, ফুফু তোমার বাচ্চা কাচ্চা নিয়ে একটা কিছু কিনে খেও, মনে মনে নিয়ত করেন যাকাতের টাকা থেকে দিলাম, মুখ দিয়ে বলবেন না, মনটা বড় খুশি হলো, আরে আমার রক্ত, আমার রক্ত আমাকে ভুলে যায় না।